বিডি জবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নিয়মিত সব চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আশা করছি সর্বশেষ চাকরি নিউজ সবার আগে দ্রুত পৌঁছে যাবে আপনার নিকট। ধন্যবাদ। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জনবল নিয়োগের উদ্দেশ্যে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েব অ্যাড্রেস www.ddm.gov.bd। আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভিডিও সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বীরুত্তম, একে খন্দকার রোড, 92-93, মহাখালী, বাণিজ্যিক এলাকা, ঢাকা, 1212। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 24/2/2021। সর্বমোট 7 ক্যাটাগরিতে 62 জন জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক। সুতরাং কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা, কোন কোন পদে আবেদন করতে, টোটাল বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। অর্থাৎ যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। পদের নাম ওয়্যারলেস অপারেটর, বাংলায় বেতার যন্ত্রচালক, পদ সংখ্যা 11টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, সরকার অনুমোদিত TNT ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা ওয়্যারলেস অপারেটর হিসেবে আবেদন করবেন তাদের অবশ্যই TNT হতে প্রশিক্ষণ সনদ থাকতে হবে এবং সেই সাথে ইন্টারমিডিয়েট বা HSC পাস হতে হবে। পদ সংখ্যা 11টি। পদের নাম সার্ভেয়ার, পদ সংখ্যা 1টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা, HSC পাস এবং সেই সাথে জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যদি সার্ভেয়ার পদে আপনারা আবেদন করতে চান তাহলে মাঠ জরিপে অবশ্যই তাদের একটা গ্রহণযোগ্য সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক 15টি পদ, ড্রাইভার 15টি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা লাগবে। পদের নাম ডেসপাস রাইডার, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ HSC পাস এবং সেই সাথে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 11টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা, SSC পাস অর্থাৎ যারা অফিস সহায়ক হিসেবে আবেদন করবেন তাদের ন্যূনতম SSC পাস থাকতে হবে। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যারা নিরাপত্তা প্রহরীতে আপনারা আবেদন করতে চান তাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এক্ষেত্রে আবেদন করতে পারবে কোন কোন জেলার বাসিন্দাগণ এবং কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে না তা নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা আছে। জেলা কোঠা পূর্ণ থাকায় অনেক জেলার বাসিন্দাগণই আবেদন করতে পারবে না। তো 1 থেকে 4 নম্বর পর্যন্ত অর্থাৎ কম্পিউটার অপারেটর থেকে গাড়ি চালক পর্যন্ত আবেদন করতে পারবে না ফরিদপুর, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা। তবে এতিম ও প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই কয়েকটি জেলা ছাড়া সব জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে। তবে উল্লেখিত জেলাগুলোর মধ্যে যদি এতিম ও প্রতিবন্ধী কোঠার প্রার্থীরা থাকে তাহলে এরাও আবেদন করতে পারবে। আর 5 থেকে 7 নং পর্যন্ত অর্থাৎ ডেসপাস রাইডার, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, বান্দরবন, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, মৌলভীবাজার, এই কয়েকটি জেলা আবেদন করতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে যে কয়েকটি জেলা লেখা আছে এই কয়েকটি জেলা আবেদন করতে পারবে না। তবে এতিম ও প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এইগুলোর ভিতর যদি এই কয়েকটি জেলার মধ্যে যারা এতিম ও প্রতিবন্ধী তারাও আবেদন করতে পারবে।
আবেদনটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক, সুতরাং আপনারা যারা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রণালয়ে আবেদন করতে চান, অনলাইনে ওয়েবসাইট http://ddmr.teletalk.com.bd ওয়েবসাইট লগ ইন করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ 2 মার্চ 2021 সকাল 10টা হতে, আমি আবার বলছি, আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ 2 মার্চ 2021 এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 মার্চ 2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে সঠিকভাবে আবেদন সাবমিট করার পরে অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাদের 112 টাকা, 1 থেকে 4 নং ক্রমিক পর্যন্ত 112 টাকা এবং 5 থেকে 7 নং ক্রমিকের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করে আবেদনটি সুসম্পন্ন করতে হবে। অর্থাৎ যদি আবেদন অনলাইনে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে কেউ টাকা পরিশোধ না করে তাহলে তার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন করতে কি কি থাকতে হবে বা কী কী বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে সহযোগিতা নিতে পারেন। এছাড়াও যদি আবেদন করতে কোনো রকম কোনো সমস্যা হয়, অনলাইনে আবেদন করতে সমস্যা হলে 1-to-1 নম্বরে অথবা vis.query@teletalk.com.bd অথবা ddadmin-2@ddm.gov.bd মেল করা যেতে পারে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমরা যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট টাইম শেষ হওয়ার আগেই অনলাইনে আবেদনটি সাবমিট করবেন বলে আশা রাখছি। ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য।